সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আপনাদের সামনে খুবই কম দামের মাঝে একটি জমি সন্ধান নিয়ে আসলাম। খুবই সুন্দর একটি জমি, ধান খেত আপনারা দেখতেছেন। এটি একটি রাস্তার পাশের জমি, গোহালট 10 ফুটের রাস্তার পাশে হলো জমি। খুবই সুন্দর একটি জমি, খুবই কম দামের মাঝে জমিটা আপনারা দেখতেছেন। প্রচুর দান হয়েছে জমিতে। এখানে টোটাল জমির পরিমাণ হলো 17 বিঘা। 17 বিঘা জমি একত্রে বিক্রি হবে, জমিটা ভেঙে বিক্রি হবে না। জমিটির অবস্থান রাজশাহী জেলাধীন। রাজশাহী জেলা থেকে যে রোডটি রাজাবাড়ি চলে গেছে, সেই রাজাবাড়ি রোড থেকে 6 কিলোমিটার আসতে হবে আপনার ইউনিয়ন পরিষদের রাস্তা দিয়ে। ইউনিয়ন পরিষদের রাস্তার পাশে হলো জমি। এটি 10 ফিট রোডের পাশে একটি জমি। জমিটা একত্রে বিক্রি হবে, জমিটা ভেঙে বিক্রি হবে না। এটি খুবই সুন্দর একটি জমি, ধানি খেত আপনারা দেখতেছেন। ধানের জন্য খুব ভালো চাষ হয়, এখানে ধান রোপণ হয়। এটা একটা গ্রামের ভিতরের জমি। এখানে আপনারা যে কোনো ধরনের ছোট গাড়ি নিয়ে আসতে পারেন, যেরকম প্রাইভেট পিক আপ, এই ছোট ছোট যে গাড়িগুলি আছে এই গাড়ি দিয়ে সরাসরি জমিতে আসতে পারেন। খুবই কম দামের মধ্যে জমিটা, জমির মালিক 5 জন, জমি পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক, ওনাদের বাপদাদার নামে রেকর্ড, ওনারা পৈতৃক ওয়ারিশ সূত্রে বর্তমানে মালিক, পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক হয়ে জমিটা বিক্রি করবে। আপনি এই জমিটা নিতে পারেন। জমির পাশে আছে রাস্তা, 10 ফিটের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, সকল ধরনের মোটামুটি নাগরিক সুযোগ সুবিধা যেগুলি আছে এগুলি সব কিছু আছে জমির নিকটেই পাওয়া যাবে। আপনারা জমিটা নিতে পারেন কম দামের মাঝে, মাত্র 6 লক্ষ টাকা বিঘা। জমিটা একত্রে বিক্রি হবে, জমিটা ভেঙে বিক্রি হবে না। জমির পাশে আছে বিদ্যুতের ব্যবস্থা, অতি নিকটেই বিদ্যুৎ, এবং এটি একটি গ্রামের ভিতর জমি। আশপাশে বেশ কিছু বাড়িঘর আছে, গ্রামগঞ্জের মাঝে জমিটা। জমিতে আপনারা মাছের চাষ করতে পারেন, পুকুর করতে পারেন। পুকুর করে মাছের চাষ করলে ভালো একটি ব্যবসা হবে মাছের চাষ করে। অথবা জমিতে আপনারা ধান রোপণ করতে পারেন, 2 ফসলি খেত এটি। এটি প্রতি বিঘাতে ধান হয় 18 থেকে 20 মন বোরো এবং আমন, 2 সিজনে 40 মন ধান হয় এভারেজে। বোরো এবং আমন 1 বিঘা জমিতে 40 মন ধান হয় 2 সিজনে। তো এভাবে আপনারা জমিটা নিতে পারেন, ধানের জন্য নিতে পারেন, বা অন্যান্য আপনাদের যেই কাজকর্ম আছে খামার করতে পারেন বা পুকুর করতে পারেন। পুকুর করে 5 বিঘা জমিতে পুকুর করলে বাকি যে জমিটা আছে সেটা বরাট হয়ে যাবে, সেখানে আপনারা গরুর ফার্ম করতে পারেন বা পোল্ট্রি খামার, বাগান বাড়ি এগুলি করতে পারেন। যেহেতু কম দামের মধ্যে জমি, আপনাদের পছন্দ হবে আশা করি জমিটা। তো প্রতি বিঘা জমির মূল্য 6 লক্ষ টাকা করে দাম চাওয়া হয়েছে। ডেসক্রিপশন বক্সে সরাসরি মালিক পক্ষের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।